এবং মেডেল বা শিরোপাটা তারা নিজেদের পক্ষে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা এবং লড়াই করে যাচ্ছেন। বল আছে নাইনের অনুকূলে, বল দুজন প্লেয়ার ওখানে অনেক সুন্দর ভাবে ট্রাই করছে, না বল চলে গেলে মাঠে বাইরে। যে দুই দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে সেটা হচ্ছে জিএম নাইন এবং এন টুর্নামেন্ট রাজশাহী ইডিজিওন কর্তৃক আয়োজিত ভকেশনাল এবং ট্রেডের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, আমরা গোলের দেখা পেলাম না। খুব সুন্দর চেষ্টা ছিল, আবারও লং কিক। গোলের দেখা পাই কিনা, আক্রমণ ভালো ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। হ্যাঁ সুন্দর গোল, কিপার তার বলকে অনুকূলে থেকে একটা গোল। দশম শ্রেণীর মধ্যে আমরা দেখতে পেলাম, হ্যাঁ এখন ক্লাস নাইন এগিয়ে আছে আমরা দেখতে পেলাম। মাঠে পেসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম মাঠের জন্য উৎসাহিত প্রদান করবে। খেলা শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে ছেলেরা খেলছে পাচিং এর মাধ্যমে, সুন্দর পরিকল্পনা, সুন্দর চেষ্টা। বল পিকেএসএফের অনুকূলে, না এখনো মাঠের বাইরে যায় নাই। হ্যাঁ সুন্দর চেষ্টা, সুন্দরভাবে বল নিয়ে এগোচ্ছে পিকেএসএফের ছাত্ররা, কিন্তু বলটা ইয়ামেটের অনুকূলে, কিন্তু না বলের গতিবিধি চেঞ্জ হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি। ইয়ামেটের দিকে বল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে মাঠের পূর্ব পাশে অবস্থান করছে। আইএলএম এবং পিকেএসএফ এম দুইটি দলের মধ্যে আমরা আজকে খেলা চেষ্টা ছিল কিন্তু আমরা গোলের দেখা পেলাম না। দিচ্ছে আমি তাদেরকে আমার অন্তরের চেষ্টা থেকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ সুন্দর মাঠের পূর্ব পাশে অবস্থান করছে আমাদের শ্রদ্ধেয় সারেরা, অটোমেকান স্টেটের সিনিয়র ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান উপস্থিত আছেন, এসএসসি ভোটার সুজন মন্ডল।
আবারও চেষ্টা সুন্দর আক্রমণাত্মক খেলা এবং খুব জমজমাট হয়ে পড়েছে খেলা আমরা গোল হলো হতে পারত আবারও গোল হওয়ার কথা ছিল কিন্তু না বল এখন পিকে এসে পেরোনো বলে জীবন দান করেছেন কেউ যুদ্ধাহত অঙ্গু হয়েছেন কেউ সমর্থন জুগিয়েছেন এবং যারা এই বিজয়কে নিয়ে কাজে এটা বিরল ঘটনা আর আমাদের এই বিজয়ের সাথে যিনি মহানায়ক ছিলেন জাতির জনক শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিধির আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি তার বুকে লালন করা স্বপ্ন আজকে বাস্তবিত হওয়ার পথে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের এই যে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করলে কেউ পরাজিত হয়েছ কেউ বিজিত হয়েছ এটা বড় বিষয় না কারণ ওই যে আমরা জানি হার জিত থাকবেই এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এটাই যে আমাদের ধন্যবাদ শ্রদ্ধেয় আনোয়ার স্যারকে আজকের স্বাধীনতার 50 বছরের এই সুবর্ণ জয়ন্তীতে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি সেটা হচ্ছে যে ফুটবল টুর্নামেন্ট তো অফ দ্য ফুটবল টুর্নামেন্ট বিটুইন ক্লাস 10 অ্যান্ড ক্লাস 9 এসএসসি ভোকেশনাল অ্যান্ড আই উইল কংগ্রেচুলেট দেম হু ওয়ার ডিফিট ইন দ্য গেম ক্লাস 10 I invite Salman Ibn Salman to receive your team's prizes from the head of technical. Please come. Mr. Mukhlasur Rahman Thank you all
বিশ্বাস করো ছবি চট্টগ্রাম জেলা মিলিগের পক্ষ থেকে